ডাক্তারদের আন্দোলন উপনির্বাচনের আগে বন্ধ করব। ওনার দুটো কারণ আছে, ওনার বাড়িতে কালী পুজোর উৎসব হয়, এটা একটা কারণ। আর 13 তারিখে রাজ্যের 6টা কেন্দ্রের উপনির্বাচন আছে, এই ইস্যুটা যত তাড়াতাড়ি মিটে যায় ততই ওনার এবং ওনার দলের পক্ষে মঙ্গল। আমরাও জটিলতা চাই না, আমরা আরজি করে অবহার বিচার চাই। ডাক্তারবাবুদের যে আন্দোলন বা দাবি তাতে আমাদের নৈতিক সমর্থন আছে, সরকার মেনে নিক এটাও আমরা চাইব। আমাদের ডাক্তাররা ধর্মঘটে যাক, সাধারণ মানুষ অসুবিধায় পড়ুক, এটা আমরা চাই না। আমাদের ছোট ছোট ভাই বোনেরা মেধা সম্পন্ন ডাক্তার, তাদের শারীরিক কোনো ক্ষতি হোক এটাও আমরা চাই না। কিন্তু মূল ইস্যুর সঙ্গে 10 দফার কোনো সম্পর্ক নেই। মূল ইস্যু হচ্ছে 9ই আগস্টের ঘটনা এবং সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা, তথ্য প্রমাণ লোপাট করা। যে রাজ্যে মমতা ব্যানার্জি ওসি জেলে থাকে, যে রাজ্যে মমতা ব্যানার্জি তদানীন্তন হসপিটালের সুপার জেলে থাকে ধর্ষকের সঙ্গে, সেই রাজ্যে আমরা মনে করি সমগ্র দায়িত্ব মমতা ব্যানার্জির। তিনি ব্যর্থ হয়েছেন, তিনি তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছেন, তিনি আরজি করে নির্যাতিতার পরিবারকে অর্থের বিনিময়ে কেনার প্রচেষ্টা নিয়েছিলেন। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ এবং তার সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি সুপ্রিম কোর্ট দিক, এটাই আমরা প্রার্থনা। ফুলতুলির ঘটনায় পরিবারের সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ দেখা করতে গিয়েছিলেন, আমার কাছেও চিঠি পাঠিয়ে ওর পিতা আমাকে চিঠি পাঠিয়ে আমার আমাদের চিঠি আছে। আমার কাছে 2 দিন আগে চিঠি, মানে কি চাইছেন, বিচার চাই। পুলিশ কিছু করছে না, এমনকি যে একজনকে গ্রেপ্তার করেছে সাসপেক্টেড বলে তাকেও ঠিক মতো কোর্টে প্রডিউস বা ইত্যাদি হচ্ছে। আমি আমার যে চিঠি সেই চিঠি আমি মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি। ওদের ওই মোবাইল গুলো ওদের নামে কিনা এগুলো বিষয় না, আমি ব্যক্তিগত তৃণমূলের যারা মুখপাত্র যেদিন শুনবো সেদিন মন্তব্য আমার কাছে ঘুরে ফিরে এসছে হোয়াটসঅ্যাপ গুলো, কিন্তু আমি ওটা নিয়ে মন্তব্য করবো না, কারণ ব্যক্তিগত কমেন্ট নিয়ে মন্তব্য করবো না। ওটা তার কিনা তার গ্যারেন্টি তো আমি নই, আমি এজেন্সিও নই প্রমাণ করতে পারবো। ডাক্তারবাবুরা জানেন মমতা, আমরা মূল রফা চাই 9 তারিখের ঘটনায় অভিযুক্ত এবং তথ্য লোপাটকারীদের ফাঁসিতে যেহেতু ঝুলানো হবে অকাল দেওয়ালি হবে। আমাদের 9ই আগস্ট, 9ই আগস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ দাদা তুমি এগিয়ে চলো, আমরা আছি এর জন্য দায়ী রাজ্য সরকার। ধর্মঘটের ইস্যুকে সমর্থন করব, কিন্তু সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় এটা দেখার দায়িত্ব রাজ্য সরকার, ডাক্তারবাবুদের তো নয়, রাজ্য সরকার। রাজ্য সরকার দায়বদ্ধ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিবে, সংবিধানে ডক্টর বিআর আম্বেদকর শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকারের মধ্যে দিয়েছে। আমি হসপিটালে গেলে চিকিৎসা দিতে হয়, দায়বদ্ধ স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কীভাবে দেবেন তার ব্যাপার। আর ধর্মঘট যারা করছেন ইস্যুগুলো তাদের ইস্যু, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক। তৃণমূলের মুখপাত্র যারা রয়েছেন তাদের সঙ্গে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের কথার লড়াই, সোশ্যাল মিডিয়ার লড়াই আমরা দেখছি, কাজ কি কিছু এগোচ্ছে? আমি ঢুকবো না, আমি শ্যামপুর বাউরিয়াতে দুর্গা প্রতিমা আক্রান্ত হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন, আপনাদের চ্যানেলগুলো তথাকথিত সেকুলারিজমের নামে এবারে দুর্গা পূজা যেভাবে আক্রান্ত হলো সেটা নিয়ে আপনারা নিউজ করেন না, আপনারাও সেকুলার দলে গেছেন, এটা খুব আপত্তিকর। আপনারা দেখাচ্ছেন না বালাসরে ঝড়টা আছড়ে পড়লে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরটা উড়ে চলে যাবে, আপনাদের সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা উচিত। আমি আমার দীঘা খেজুরি কাঁথি এগরা দাঁতন কেশিয়াড়িতে আমার পার্টির পঞ্চায়েত পার্টির লোক ভলেন্টিয়ার আমরা সব ব্যবস্থা নিচ্ছি। 135 কিলোমিটার ঝড়, 25 তারিখ সকালবেলা ল্যান্ডফল হবে বালাসোরে চিল্কাতে, একদম দাঁতন এবং দীঘার কাছেই। ন্যাচারালি আমাদের এখানে ডিজাস্টার প্রচুর হবে, কলকাতা এবং সাউথ বেঙ্গলের এই জেলাগুলো, হুগলি হাওড়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম সহ। ন্যাচারালি আমাদের কাছে এটার উদ্বেগ অনেক বেশি। মমতা ব্যানার্জি কি নাচলেন কি গাইলেন, দিস ইজ নট দা সাবজেক্ট। বলছি ধর্মরক্ষা কমিটি একটা গঠন করলেন, সব গ্রামে করতে হবে, মহারাজরা এগিয়ে আসুন, করতে হবে। সেকুলারিজমের নামে, ভোট ব্যাংকের নামে হিন্দুরা আজকে আক্রান্ত হচ্ছে। কেন দুর্গা ঠাকুর ভাঙবে আপনি বলুন? কারো যদি কেউ আস্থায় আঘাত করে, যে ধর্মেরই হোক, পুলিশ ব্যবস্থা নেবে। কে অধিকার দিয়েছে আমি যাকে আস্থা প্রকাশ করি তার উপরে আক্রমণ করা? দয়া করে অন্য খবরের সঙ্গে এই রাজ্যে দুর্গা পূজা, দুর্গা উৎসব যে ভাষাতেই বলুন না কেন, ফালাকাটা গার্ডেন রিচ, বাউড়িয়া শ্যামপুর, রানাঘাটে 112 ফুট দুর্গা প্রতিমা পারমিশন না দেওয়া, ইংলিশ বাজার শহরে দুর্গার পুজোর গেট করতে না দেওয়া, এগুলো দয়া করে একটু আধটু দেখান। এক আধটা টক শো সনাতনীদের জন্য হোক। বাউড়িয়াতে যে ছেলেগুলো